John, hi. Okay. Hi, welcome back to my channel, Sunshine with Poulomi. তো আজকের ব্লগে দেখুন প্রথমে যেটা দেখতে পাচ্ছেন স্নো, হ্যাঁ এরকম স্নোফল হয়েছে আর স্কুল থেকে আমরা সবাই ফিরছিলাম তখন আর কি। তো ফিরেই দেখতে পাচ্ছি এত স্নো আর বাচ্চারা খুব খুশি আর কি, ওদের তো স্নোয়ে খেলাটা সবচেয়ে ইন্টারেস্টিং। আর তারপর হচ্ছে দেখাচ্ছি অন্য আর একটা দিন যেটা আমরা ঘুরতে গিয়েছিলাম, আর ঘুরতে যাওয়ার আগে পপকর্ন বানিয়ে নিচ্ছি মাইক্রোওভেনে। আর এটা আমাদের হচ্ছে স্যান্টা ক্লজ স্টোরি টেলার স্যান্টা, তো এটা হচ্ছে আগের বছরই কেনা ছিল, এটা আর কি ভেতরেই ছিল আর কি, তো এটা বের করা হয়েছে। আর এখন আমরা যেটা যাচ্ছি খুব ইন্টারেস্টিং একটা জায়গা, খুব সুন্দর। আর যেহেতু আমি অলরেডি জায়গাটা দেখে এসেছি তাই বলতেই পারছি শুরুতে যে জায়গাটা খুব খুব সুন্দর। ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, আপনারাও মানে খুব এনজয় করবেন। আর এই যে এখানে এসে গেছি, এটার নাম হচ্ছে স্যান্টা ভিলেজ। আর এখানে হচ্ছে অ্যাকচুয়ালি টিকিট অনলাইনে বুক করতে হয়, তো আমাদের অনলাইনে টিকিট বুক করা হয়েছে। একটা টিকিটের দাম $35, এর মধ্যে আর কি গাড়িতে বসেই ভেতরটা আর কি পুরোটা ঘুরতে হবে। ঢোকার সময় আর কি নিয়ম যেরকম ট্র্যাক বানিয়ে দিয়েছে, ট্র্যাকে করে আস্তে আস্তে করে একটা গাড়ির পিছনে একটা গাড়ি এইভাবে। আর পুরো ঢোকা যখন হচ্ছে পুরো মানে ছোট্ট একটা ভিলেজের মতো, এটা অ্যাকচুয়ালি একটা ওয়াটার অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক, তো সেই পার্কটাকে এত সুন্দর করে সাজিয়েছে কারণ উইন্টারে তো ওয়াটার পার্ক চলে না। এবার সব লাইটগুলো এরকম করে সুন্দরভাবে সাজানো একটা ভিলেজের মতো। আর আমরা টিকিটটা অনলাইনে যেহেতু কেটেই রেখেছি, ওটা নন রিফান্ডেবল। আর এত বৃষ্টি হচ্ছিল তার মধ্যেই আমরা গিয়েছিলাম, বাট গুড কি আমরা গিয়েছিলাম কারণ বৃষ্টিটা কমেই গিয়েছিলো একসময়। আর ওই দেখুন ওই যে আমরা ঘরটার দিকে এগিয়ে যাচ্ছি, ওই ঘরে গিয়ে আমরা ফোনে যে টিকিটটা পারচেস করেছি সেটা দেখাতে হবে বারকোডটা, তাহলে আর কি আমাদেরকে ভেতরে এন্টার করতে দেবে। Hello, hi. Hi guys, I'm 103.7. The radio, lights off, have a good time. Merry Christmas. Okay, thank you. মানে কিন্তু অনেক লাইট আর কি জ্বালানো প্রত্যেকটা গাছের মধ্যে, সুন্দর করে দেখুন মানে এত যত্ন নিয়ে প্রত্যেকটা গাছের মধ্যে লাইট লাগানো, মানে যখন জ্বলছে একটা টাইম তো জ্বলছেই, বাট মানে এটা করার পেছনে যে কতটা পরিশ্রম আর মেইনটেনেন্স, মানে এতগুলো লাইট ঠিকঠাক মতো জ্বলছে কি না, বৃষ্টি তো হচ্ছে তার মধ্যে কিছু কিছু লাইট আবার ছিল একটু কেটে গেছে মনে হচ্ছে, স্টিল মানে এত সুন্দর মানে বাচ্চাদের জন্য দারুণ দেখার জন্য। আর এখানে প্রায় মানে 2 মিলিয়নসের ওভার লাইট আছে, 2 লাখেরও বেশি। তো আমরা হচ্ছে যখন ঢুকে গেছি ভেতরে তখন আরও খানিকটা যেতে হবে আর কি, অনেকটা রাস্তা, প্রত্যেকটা গাড়ি এরকম লাইন দিয়ে আস্তে আস্তে করে চলছে। বৃষ্টি না হলে হয়তো আর একটু ভালো হতো, বাট এনিওয়ে যেহেতু গাড়ির ভেতর থেকেই দেখা, স্নোফ্লেক্স এরকম রাখা আছে লাইটগুলো দিয়ে। আর এই তো এখন আমরা এগিয়ে যাচ্ছি একটা ইন্টারেস্টিং জায়গার দিকে, সেটা হচ্ছে স্যান্টা হাউস। স্যান্টা হাউসের দিকে যাচ্ছি, স্যান্টা হাউসে স্যান্টা ক্লজ তার বউ দাঁড়িয়ে অপেক্ষা করছে আমাদের জন্য অ্যাকচুয়ালি। তাই এই সময় অনেক লোক আর কি এরকম স্যান্টা ক্লজ সেজে আর কি, এটা মানে একটা কাইন্ড অফ আর্নিং অপরচুনিটি, লাইক অনেকে দাঁড়িয়ে থাকে আর পার আওয়ার এরকম মানে টাকা নেয়, তো এটা হচ্ছে একটা ইনকামের সোর্স। অনেক জায়গায় বিভিন্ন শপিং মল সব জায়গায় অনেকেই একটু চেহারাটা স্যান্টা ক্লজের মতো ডেফিনেটলি একটু হতে হবে, বাকিটা তো ড্রেস ভাড়া করে তারপরে ওই পরচুলা তারপরে সব কিছু পরে একদম স্যান্টা ক্লজের লুক তৈরি করা যায়। আর এখানে নতুনত্ব দেখলাম যে স্যান্টা ক্লজ আর লেডি স্যান্টা ক্লজ তো দুজনে মিলে এরকম দাঁড়িয়ে হ্যান্ড ওয়েভ করছে, তো এটাও একটা পার্ট অফ মানে ইনভেস্টমেন্ট, সেটা আর কি লোকের থেকেই তুলছে। আর এই এক একটা গাড়ির জন্য এন্ট্রান্সে ছিল বলেইছিলাম প্রথমে যে $35 করে প্রত্যেকটা গাড়ি, আর এটাই ওদের আর কি ইনকাম মানে এন্ট্রি ফিজ হিসেবে এটাই এখানে। তো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর এগোনোর পরে দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে ভেবেছিলাম এখানেই বোধহয় শেষ আর কি, লাইটটা দেখি আমরা ওইভাবেই ড্রাইভওয়ে দিয়ে বেরিয়ে যাব, বাট না গিয়ে দেখছি যে সামনের দিকে এরকম নর্থ পোল লেখা আছে, তো সেটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর গিয়ে দেখছি যে না ওখানে গাড়ির পার্কিং আছে এবং লেখা আছে যে ফটো বুথ ফুড শপ, তো আমরা এখন গাড়ি পার্ক করে নেমে ভেতরের দিকে গেছিলাম। ছিল প্রচণ্ড ঠান্ডা, সাথে বৃষ্টি হওয়াতে ঠান্ডাটা মানে আরও বেড়ে গেছিলো আর কি, আর মানে কেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব তার সাথে প্যাচ প্যাচে বৃষ্টিতে ভেজা, তাও প্রচুর লোক এনজয় করছিল। ওই দেখুন দূরে হচ্ছে আগুন আর কি পোহাচ্ছে হাতে, একটা বড় করে টিনের এরকম কন্টেনারের মধ্যে কিছু মানে উডস রেখে আগুন জ্বালিয়েছে, তো ওখানে হাত শেখছে বেশ সুন্দর। যেহেতু ভিলেজ বলেছে স্যান্টা ভিলেজ, তো ভিলেজে যা যা হয় আর কি এভাবে মানে হাতে আগুন শাকে যেরকম, তো ওরকম শেখছে। প্লাস অনেকে আবার মার্শমেলো কিনে স্টিকের মধ্যে লাগিয়ে মার্শমেলোটাকে বার্ন করে সেটাও খাচ্ছে, তো খুব ভালো পরিবেশটা ভেতরে ছিল। আর এখানে প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে আছে দেখছেন, যে
এখানে অ্যাকচুয়ালি এই ফানেল কেক একটা কেক পাওয়া যায় এক ধরনের, সেটার জন্য প্রচুর লম্বা লাইন পড়েছিল। আর ভেতরে অনেক সুন্দর সুন্দর ফটো তোলার জন্য মানে ফটো ফ্রেম মতো করে লাইট দিয়ে সাজানো ছিল, তো সেখানেও আমরা গিয়েছিলাম। বেশ সুন্দর জায়গাটা, যদি বৃষ্টি না হতো হয়তো আরও ভালো লাগতো, বাট বৃষ্টির জন্য আরও একটা অন্যরকম লুক আমরা দেখতে পেলাম, সেটাও ভালো। চারদিকে বেশ বসে খাওয়ার জায়গা আছে, ছোট ছোট এরকম বেঞ্চ আর মানে টেবিল মতো, বাট আজকে বৃষ্টির জন্য কেউ বসে খাচ্ছে না। আদারওয়াইজ বিকেলে যদি ওয়েদার ভালো থাকে বেশ পিকনিক মতো বাড়ি থেকে খাওয়া এনেও বসে খাওয়া যাবে, প্লাস দোকান থেকে কিনেও যেমন বললাম কেক হট ডগ বিক্রি হচ্ছে সেটা কিনেও খাওয়া যেতে পারে। আর সব মিলিয়ে যে গাড়িগুলোর পাশ দিয়ে দেখছেন, এই লেনটা দিয়ে আমাদের গাড়ি ভেতরে তখন ঢুকেছিল, আমরা দেখেছিলাম কিছু লোক আছে, তো এটাই হচ্ছে সেই জায়গাটা। এটা যেহেতু বেসিক্যালি একটা ওয়াটার পার্ক, এই দেখুন ওয়াটার স্লাইড সমস্ত কিছু এই সময় তো চলছে না, আর এই তো ফটো সব রেখেছে আর কি, হর্স ক্যারেজ মতো সমস্ত কিছু, মানে বৃষ্টি না হলে তো বসেও ফটো তোলা যেত, ফটো তোলার জন্যই রেখেছে এগুলো, সান্টা ক্লজ মানে ওই ক্রিসমাসের সমস্ত আর কি মতো করে ডেকোরেশন করে। বাট ওরা দাঁড়িয়ে ফটো তুলছিল, তাতেও মানে খুব সুন্দর, মানে এত সুন্দর ফটো তোলার জায়গা আছে এখানে। এটা হচ্ছে তো সমস্ত যে ওয়াটার পার্কের যেটা বললাম স্লাইডগুলো, ওয়াটার ফান, সে তার পাশ দিয়ে এরকম লাইট দিয়ে দিয়েছে একটা বাউন্ডারির মতো করে। আর ভেতরে এখানে একটা ফটো তোলার জায়গা আছে এবং সেখানে সবাই ওয়েট করছে, যে একটা দেখাচ্ছে যে ফায়ার প্লেসের সামনে ক্রিসমাস ট্রি রাখা, মানে হচ্ছে কারো একটা লিভিং রুম, এইভাবে একটা ব্যাকড্রপটা বানিয়েছে, লাইনে দাঁড়িয়ে আছে। আর বাইরে বেরিয়ে বিভিন্ন জায়গার ফটো তোলার বিভিন্ন রকমের জায়গা রেখেছে ফটো বুথ, তো এখানে যেমন একটা বড় সান্টা ক্লজ আর ছোট সান্টা ক্লজ হাত ধরে ঘুরছে, তো পুপে আর জন দুজনের মুখটা ওখানে ঢুকিয়ে দিয়েছে, আর বেশ সুন্দর একটা ফটো হয়ে গেছে আর কি, দেখে মনে হচ্ছে যেন অ্যাট এ গ্লান্স ওরাই। আর এখানে হচ্ছে একটা ম্যাজিক ক্রিসমাস অর্নামেন্ট মতো রেখেছে, লেখা আছে ম্যাজিক্যাল ক্রিসমাস 2022। তো এরকম মানে ফটো তোলার প্রচুর জায়গা, এত লাইট, তো প্রথমেই বললাম যে 2 লাখেরও বেশি লাইট লেগেছে পুরো অ্যামিউজমেন্ট পার্কটা সাজাতে, দেখেই বুঝতে পারছেন হতেই পারে মানে এত এত লাইট সব জায়গায়। এবার আমাদের ঘোরা শেষ, আমরা বেরিয়ে আসি জায়গাটা থেকে, তাও দেখছি আর কি এখনো অনেক লোক আসছে আর এসে হচ্ছে। আর এখানে সবচেয়ে বড় যেটা কথা, এটা যে একটা নির্দিষ্ট টাইম দেখা দেওয়া থাকে আপনি যখন টিকিটটা বুক করেন অনলাইনে, লাইক আমাদের টাইম ছিল যে 6:30, তোরা মানে এক একটা টাইমের জন্য নির্দিষ্ট ধরুন 10টা গাড়ি ওই সময় বলে দিয়েছে, যাতে মানে ভিড় না হয় বেশি। এবার এসে গাড়ি পার্ক করে আপনি অনেকক্ষণ থাকতেই পারেন, কিন্তু এন্ট্রি টাইম আপনার হবে 6:30, তো সেটা টিকিটে লেখা থাকে, তো এটা খুব ভালো ব্যবস্থা আর কি, খুব একটা ক্যাওয়াস হয় না এর জন্য। তারপরে এখানে এসে আপনি এতক্ষণ বসলেন, বন্ধু বান্ধব ফ্যামিলি যদি সবাই আসে একসাথে গল্প করলেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ঠোকার সাইজ নির্দিষ্ট। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি একটু হলেও ক্রিসমাসের ছোট্ট সান্টা ভিলেজ কেমন হয় সেটা আপনাদের শেয়ার করতে পেরেছি। তো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরও একটা ব্লগ নিয়ে, ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ইচ্ছে হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি।